কি করবেন এগুলো চাচা ভাই? আপনার পরিচয়? আমি একজন বিজ্ঞানী, ভাষা বিজ্ঞানী। আপনি আপনি ভাষা বিজ্ঞানী? হ্যাঁ। হ্যালো হোয়াটস আপ গাইজ, ইটস মি ইয়োর বয় দুর্জয় প্রান্ত। ওয়েলকাম টু মাই আন্ডার ব্লগ। আজ আমরা কুষ্টিয়া জেলার লালন শাহ মাজার যাবো, চলুন ঘুরে আসা যাক। হ্যালো গাইজ, এখন আমরা রিক্সার উপরে আছি, যাচ্ছি লালন শাহ মাজারে। এ ফিউ মোমেন্টস লেটার। হ্যালো গাইজ, এখন আজ আমরা অবশেষে লালন শাহ মাজারে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা লালন শাহ মাজার। এখন লালন শাহ মাজারের ভিতরে ঢুকবো, চলুন ভিতরে যাওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থীরা এখানে আসছে, লালন শাহ মাজারটি পরিদর্শন করতে আসছে। এটা লালন শাহ মাজারের সামনের অংশ, একটু ভিতরের দিকে যাওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন লালন শাহ মাজারের সম্পূর্ণ দৃশ্য, খুব সুন্দর একটা দৃশ্য। দুই পাশে দুটো রাস্তা এবং পাশে অনেক সুন্দর গাছ লাগানো আছে। আজকে আমার সাথে এসছে আমার বন্ধু আবির এবং তার সাথে এসছে শন। হ্যালো গাইস, গাইস এই গরমের মধ্যে কিছু খেতে না দিয়ে বসায় রাখছে দেখো। কোন এই লোক, কাহাঁ সে আতে? সে সাথে আরো আছে রিঙ্কু। রিঙ্কু কিছু বলো গাইস। আপনারা ভিডিওটা পুরো দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে, আর সাথে লাইক শেয়ার করবেন, আর কমেন্ট করতে যেন ভুলবেন না। কমেন্ট জানাবেন কেমন হয়েছে, যদি ভালো লাগে আমরা আশা করি এর থেকে ভালো ভালো ভিডিও। গাইস দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে, সুন্দর একটি বাগান এবং অনেক সুন্দর পরিবেশ। ওয়াও কি সুন্দর ফুল গাইস। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক তারা। গাইস সামনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সমাধি আছে, চলুন ভিতরে গিয়ে দেখে আসা যাক। গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সমাধি আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা অনেকগুলোই আছে। এখানে লালন গীতির শিল্পীদের সম্ভবত সমাধি আছে, দেখতে পাচ্ছেন। হ্যালো গাইজ, আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা লালন শাহ মাজারের অডিটোরিয়াম। গাইজ এখন আমরা লালন শাহ মাজারের মিউজিয়াম অর্থাৎ জাদুঘরের ভিতরে প্রবেশ করব, চলুন ভিতরে যাওয়া যাক। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা লালন শাহ মাজারের এখানে একটা লালন মিউজিয়াম আছে, যার প্রবেশ মূল্য 10 টাকা দেখতে পাচ্ছেন। এখন আমরা ভিতরে প্রবেশ করব, চলুন টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করা যাক। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা লালন শাহ মাজারের ভিতরে প্রবেশ করেছি এবং লালন শাহ মাজারের ভিতরে একটা সুন্দর মিউজিয়াম আছে, সেখানে 10 টাকা টিকিটের মূল্য দিয়ে প্রবেশ করেছি। এখন আমরা একটু এক একটা দৃশ্যর সাথে পরিচিত হব, চলুন একটু ভিতরে যেয়ে পরিচিত হওয়া যাক। দেখতে পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন আপনার ছবি, এটা হচ্ছে শিল্পী নন্দলাল বসুর আঁকা লালনের কাল্পনিক চিত্র। গাইজ আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালনের জীবদ্দশায় তৈরি করা একমাত্র চিত্র। যে চিত্রটা সামনে দেখতে পাচ্ছেন এটা মূলত লালন ভক্ত শিল্পীদের আঁকা চিত্রকর্ম। এটা ফকির গোলাম ইয়াসিন সাহা এর ছবি, দেখতে পাচ্ছেন। অত নাম বলতে গেলে হয়তো অনেক লেট হয়ে যাবে, সো আমরা অল্পর ভিতরে কিছু ভিডিওটা সারতে চাই। তো আমরা কিছু আরও অনেক কিছু ছবি আছে যেগুলো নামহীন অবস্থায় দেখব, চলুন একটু দেখে আসা যাক ছবিগুলো। Thank you.
কি করবেন এগুলো চাচা ভাই? আপনার পরিচয়? আমি একজন বিজ্ঞানী, ভাষা বিজ্ঞানী। আপনি ভাষা বিজ্ঞানী? হ্যাঁ। তাই তো আমি এখানে আটকাই দিলাম যে এস এ ইউ এন শন সিলেবল ভাগ করো জানো? সিলেবল? হ্যাঁ। না কিছুই পারি না। ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে মারো, মারো। নেই মজাক হোর, এক সেকেন্ড ইয়ার, মজাক হোর। বলেন এরপরে কি যাবে? বি হবে না? জি। ওয়ান পরে কি হবে? টু। টু ওয়ান হয়েছে এটা না, এখন ওয়ান হলো। হুম, ওয়ান হলো। এবার এটা কি যাবে? এটা ওয়ান, এটা এক্স। Right. Something, not everything, everything, not something. Bah, sundar. The world desires from only world. Sab kichu prayojon ache, kichu prayojon nai. Shabash, beta. Bahut badi. Guys, ekhon amra dekhte parchen, ekhane onek gulo sundar sundar shop ache. Shop royeche, dokan. Shop, shop mane ki? Shop mane dokan. Dokan. যে অনেক এক তারা চলো একটা ভিতরে যা ঘুরে আসা যাক, দেখা যাক কি আছে। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আখড়া মাঠ। এখানে লালনের মেলা বসে, প্রতি বছর এখানে দুইটা করে মেলা হয়, হয়তোবা সামনে আগস্টে একটা মেলা হবে। হ্যালো গাইজ, এখন আমার খুব ক্লান্ত লাগছে, খুবই গরম লাগছে, মানে কি বলবো, প্রচণ্ড গরম পড়ছে। এখন এখানে দেখা যাক কিছু ঠান্ডা কিছু পাওয়া যায় কিনা, আমরা ঠান্ডা কিছু খাবো। চলুন, আসসালামু আলাইকুম মামা, শরবত কত করে? শরবত 10 টাকা গ্লাস। আর এটা দেখো জুসের আইটেম গাইস, এই যে এটা হচ্ছে আমাদের মেনু। দেখা যাক মেনুতে কি কি আছে। লেবু দিয়ে খাও, এটাও 10 টাকা, ট্যাং দিয়ে খেলেও 10 টাকা। আর এটা গেল হচ্ছে জুসের আইটেম। রিঙ্গু একটা গান টান বলো শুনে। কি গান বলবো? গাও যেটা ভালো লাগে সেটা গাও। আপনারা যদি গানটা শুনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি গানটা অবশ্যই আপনাদেরকে শুনবো। হ্যালো গাইজ, লালন শাহ মাজারটি অনেক ভালো লাগলো। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে এখানে আসবেন, ঘুরবেন, দেখবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন যে আমাদের ভিডিওটা কেমন হলো। হ্যালো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।